আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলায় আর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এখন সময় হলো সকাল সাড়ে ছটার মতো বাজে তো বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে সেজন্য কি টিফিন তৈরি করবো প্রথমে ফ্রিজ খুলে সময় একটু দাঁড়িয়ে থাকি আর আমি তো আমি রাতের বেলায় যে সকালবেলা কোন ব্রেকফাস্টটা তৈরি করবো বা কোনটা আমরা খাবো কোনটা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিব। সব কিছু মিলিয়ে তারপরও কিন্তু একটু লেট হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সময় দেখা যায় চেঞ্জ করে ফেলি রুটিন যে আজকে বলেছিলাম এটা তৈরি করবো আজকে এটা করবো না আগামী দিন সেটা তৈরি করব। তো যাই হোক আমি ফ্রিজ থেকে কিছু নাগেটস নামিয়ে নিয়েছি শালিন এমিনি মিনি নাগেটসটা খেতে অনেক বেশি পছন্দ করে তো সেজন্যও কিন্তু তার জন্য আমি নাগেটস সসেস এগুলো কিনে ফ্রিজে রেখে দিই তো এখানে আমি কিছু সসেস ভেজে নিচ্ছি আর এটা ডুবো তেলে ভেজে নিলে খেতে ভালো লাগে আর অল্প তেলে ভেজে নিলে কিন্তু খেতে অত বেশি ভালো লাগে না আর হতেও অনেক বেশি টাইম লাগে তো সকালবেলা কিন্তু একটু আর্লি করার চেষ্টা করি যেহেতু বাচ্চারা স্কুলে চলে যাবে সেই জন্য তো নাগার্সগুলো আমি এখন ফ্রাই করে নিচ্ছি আর এই নাগাসটা ভাজতে অত বেশি সময় লাগে না তো আমি কিন্তু নাগার্সগুলো ভেজে নিয়েছি তার সাথে আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিচ্ছি ব্রেড দিয়ে কিন্তু আজকে নাগেট দিয়ে তৈরি করে দেব। আর আমি সবসময় ব্রেড দেওয়ার চেষ্টা করি এই জন্য যে বাচ্চাদের যাতে ক্ষুদা মিঠে যায় অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্কুলে ক্ষুদা থেকে যায় হালকা পাতলা নাস্তা দিলে কিন্তু সেটা খেলে ক্ষুদা মিঠে যায় সেই জন্য আমি সবসময় একটু ভারী ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি যেমন নাগেট নাগেটের ভিতরে আবার ডিম সবজি সেগুলোও মাঝে মধ্যে দেই তবে আজকে নাগেটের ভিতরে আমি কোনো সবজি অ্যাড করবো না শুধু নাগেট মেউনিশ তার সাথে চিলি সস দিয়ে দিচ্ছি আর কি এভাবে তো মাঝে মধ্যে কিন্তু এটার সাথে ডিম আবার সবজি অন্য অন্য খাবারও কিন্তু অ্যাড করে দিই এক একদিন এক এক রকমভাবে দেওয়ার চেষ্টা করি যাতে করে বাচ্চাদের মুখে রুচি থাকে খাওয়ার জন্য তা না হলে তো টিফিনটা রিটার্ন বাসায় নিয়ে আসবে সেই জন্য কিন্তু আমি সব সময় এভাবে করে দিই তার সাথে আমি ফ্রায়েড রাইস তৈরি করেছি এখানের সাথে একটু গাজর দিয়েছি ডিম দিয়েছি দুই তিন আইটেমের সবজি চিকন করে কেটে দিয়ে তারপরে কিন্তু রাইস ফ্রাইডটা তৈরি করেছি তো এখন কিন্তু আমি দুইটা টিফিন তৈরি করে নিচ্ছি শালিন আর মিড়ার জন্য তো আমি উপরে দিয়ে একটি সস আর চামচ দিয়ে দিচ্ছি তার সাথে কিছু নাগেটস দিয়ে দিচ্ছি আর একটা টিফিন আমি তৈরি করেছি নাগেটস ব্রেড দিয়ে আর একটা টিফিন আমি শুধু নাগেটস আর সস দিয়ে দিচ্ছি আর একটা টিফিন তৈরি করেছি ফ্রায়েড রাইস কিছু সবজি অ্যাড করে ডিম দিয়ে আর কি তো এ ছিল আজকে টিফিন টিফিনগুলো রেডি করে তারপর আমি এখন ওদের ব্যাগে দিয়ে দিব আর সবসময় টিফিনটা একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করি যেহেতু আমি প্লাস্টিকের টিফিন বক্সগুলো ইউজ করছি সেগুলোর মধ্যে কিন্তু একদম কি বলে যে গরম গরম ধোয়া ওঠা খাবার কিন্তু একদমই নেওয়া যাবে না আমি একটু ঠান্ডা করে নিই তার মধ্যে ফ্যান ছেড়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা টিফিন বক্সে নিয়ে আবার টিফিন বক্সের সাইডে কিন্তু একটু ফাঁকা আছে সেটা কিন্তু আমি খুলে রাখার চেষ্টা করি তো আমি কিন্তু এদিকে নাস্তাটাও তৈরি করে নিয়েছি মিরার জন্য ও যাওয়ার সময় ফ্রায়েড রাইস আর নাগেটসটা খেয়ে যাবে আর শারিনের জন্য কোকো ক্রাঞ্চ তৈরি করে দিব আর আমি আমার জন্য তৈরি করে নিয়েছি গ্রিন টি এখন আমার এটা জাতীয় খাবার হয়ে গিয়েছে এটা ছাড়া আমার একদমই চলে না গ্রিন টিটা আমি ঘুম থেকে উঠেই কিন্তু হালকা গরম পানি দিয়ে খাওয়ার চেষ্টা করি আর আজকে কিন্তু একটু কুয়াশা ছিল বাহিরে ওয়েদারটা একটু অন্যরকম ছিল তো সকালবেলায় একটু হাঁটতে বের হয়েছি এমনিতে চেয়েছিলাম মেশিনে হাঁটবো আর মেশিনে একটা প্লাগ ছিল না আমাদের সেই জন্য আমি বাহিরে চলে এসেছি আর আপনাদের ভাইয়া নিষেধ করে দিয়েছে বাহিরে একা একা হাঁটা যাবে না বাসায় হাঁটতে হবে সেই জন্য ভাবলাম আসলেই কিন্তু কথাটা সত্য বাইরে যেহেতু আমি হাঁটতে যাই সকালবেলা একদম ভোরবেলা ছয়টার দিকে তখন কিন্তু লোকজন একদমই কম থাকে আর আমাদের এরিয়াতে কিন্তু অনেক কুকুর বেড়ে গিয়েছে তো কুকুরগুলো কিন্তু অনেক ডিস্টার্ব করে আমি কয়েকদিন খাবার দিয়েছি ওদেরকে বাট ওরা কিন্তু কেমন যেন একটু চিল্লাফাল্লা করে মাঝে মধ্যে একটু ভয় লাগে তো আমাদের এরিয়াতে এক আপড়ও কিন্তু পায়ে কামড়ে দিয়েছে তা আমাদের পেজে কিন্তু সেটা বলে দিয়েছে যে আপনারা সবাই সতর্ক থাকবেন আমাদের এরিয়ার কুকুরগুলো এখন এরকম হয়ে গিয়েছে আসলে সেই জন্য ভয় কাজ করছিল যে আমি আর হাঁটতে যাবো না আপনাদের ভাইয়ার সাথে যখন শেয়ার করেছি কথাটা তখন আপনাদের ভাইয়া বলতেছে যে তাহলে আর হাঁটতে যেতে হবে না তুমি বাসায় হাঁটো আর একা একা বাইরে যাওয়া একদমই ঠিক না তো দেখি মাঝে মধ্যে একদম ভালো লাগে না তাই বাইরে চলে যায় হাঁটতে সকালবেলা খুবই ভালো লাগে আর এখন যেহেতু একটু ঠান্ডা বোরকা পরে বাইরে হাঁটতে একদমই সমস্যা হয় না তো যাই হোক আমি বাসায় চলে এসেছি বাসায় এসে হাতের কাজকাম কিছুটা গুছিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে কিছু ডিম ছুলে নিয়েছি আর সকালবেলা যদি ঘর গুছানো রান্না বাড়া সব কিছু শেষ হয়ে যায় তখন আমার কাছে মনে হয় আমি অনেক বড়ো একটা ফ্রি টাইম পেয়ে গিয়েছি ওই টাইমটাতে আমি ভিডিও মেক করার জন্য বসে যাই তার মধ্যে অন্য অন্য কাজকর্মগুলো শেষ করে ফেলি তো ডিম ছুলে নিয়েছি তার সাথে এখানে কিছুটা ফ্রায়েড রাইস ছিল সেটার মধ্যে আমি করলা ভাজি তার মধ্যে ভেন্ডি ভাজি আর ডিম নিয়েছি এটাতে কিন্তু আজকে আমার সকালে নাস্তা হয়ে যাবে আর করলাটা ছিল আমাদের ছাদের আর কি ছাদ থেকে নিয়ে আসা দুইটা করলা ছিল সেটা হালকা একটু ভেজে নিয়েছি রসুন দিয়ে তো যখন আমাদের ছাদ থেকে অল্প অল্প সবজি নিয়ে আসে সেটা তো রান্না করা যায় না রান্না করার পর তো বাচ্চারা খাবে না অল্প সবজি রান্না করলে এমনিও খেতে ভালো লাগে না তো সেই জন্য কিন্তু অল্প সবজি আমি এভাবে করে নিয়ে ডিম দিয়ে রসুন দিয়ে বা যে কোনোভাবে একটু বাগান দিয়ে আমি নিজে খেয়ে ফেলি বা আপনাদের ভাইয়াকে দিয়ে ফেলি তখন কিন্তু ও সবজিটা নষ্ট হয় না আমার নাস্তাটা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আর দুই তিনটা প্লেট বাটি হয়েছে সেগুলো এখন ওয়াশ করে নিচ্ছি প্রতিদিনের মতো আজকেও ও রান্না বাড়ার আয়োজন করে নিচ্ছি এখানে আমি দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছটাকে ভালোভাবে ধুয়ে পোষা করে একটু কেচে নিয়েছি আর এখানে নিয়েছি সিলভার কাপ আমি নিয়েছি দুইটার মতো এখানে তো সিলভার কাপ কিন্তু সাধারণত খেতে ভাল লাগে না তো যেভাবে খেতে ভাল লাগবে ওইভাবেই কিন্তু আজকে আমি রান্না করবো আর এখানে আমি কিছু কাজকলা সিদ্ধ করে নিয়েছি তো প্রথমে আমি মাছটার মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মাছটা ম্যারিনেট করে রেখে দিলে মাছের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে যখন আমরা খাবো ফ্রাই করে তখন কিন্তু গরম গরম মাছটা খাওয়ার চেষ্টা করি তো দুইটা মাছ আমি এখানে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি মশলা হলুদ লবণ মরিচ জিরা ধনিয়ার পাউডার তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর মাছটাকে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে মাছের ভিতরে খুব ভালোভাবে কিন্তু মশলাটা যেতে পারে তো এভাবে ভালোভাবে মেখে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো তার মধ্যে কিন্তু এটা আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে আর এভাবে ম্যারিনেট করে কিন্তু নর্মাল ফ্রিজে দুই দিন মাছ রাখা যায় একদমই নষ্ট হবে না এভাবে আমি যতদিন মাছ ফ্রাই করে খাই ততদিন কিন্তু এভাবে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করি এখন মাছটা আমার সম্পূর্ণ মশলা মাখানো হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে শালিনী স্কুল থেকে চলে এসেছে আমি এখন দরজাটা ওপেন করব তারপর আমি রান্নাটা শুরু করব। তো টক রান্না করার জন্য আমি এখানে সিলভার কাপ পাঁচ নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচ অল্প অল্প করে কিন্তু সম্পূর্ণ মশলাটা আমি ইউজ করব তার সাথে জিরার পাউডার ধনিয়ার পাউডার সম্পূর্ণ মশলাটা আমি এখন দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমের শলিটা ইউজ করতেছি আমের শলি দিয়ে কিন্তু টক রান্না করলে খেতে অসাধারণ লাগে তো আমের শলিটা আমি একটু ভালোভাবে ধুয়ে এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তার সাথে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে টকের মধ্যে একটু বেশি পরিমাণে রসুন দিলে খেতে ভালো লাগে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর আমি একটু ঝোল ঝোল রাখবো এই টকটাকে ঝোল টক খেতে আমার কাছে ভালো লাগে তো সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি টকটা টকটা যখন সম্পূর্ণ বলক চলে আসবে তখন চুলাটাকে একদম মিডিয়াম মাছ করে আমি এটাকে রান্না করব আর এদিকে বাকি কিছু মাছ রয়ে গিয়েছে সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর সম্পূর্ণ মাছটা দিয়ে কিন্তু আমি টক রান্না করিনি তো টকটা আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আর উপরে দিয়ে কিন্তু একটু ধনিয়া পাতা বা পেঁয়াজ পাতা রসুন পাতা এগুলো দিয়ে দিলে ভালো হতো তো যেহেতু আমার কাছে ছিল না সেজন্য আমি দিতে পারিনি তারপরও টকটা খেতে খুবই সুস্বাদু হয়েছে টকটা এখন আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আর এখানে আমি করলা তরকারি রান্না করব করলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে সিলভার কাপটা আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম সেটা দিয়ে করলা দিয়ে রান্না করব আর এখানে ফিশ ফ্রাই করব যখন খাবো তখন গরম গরম এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর এই যে নর্মাল ফ্রিজে কিন্তু মাছটা রেখে দিয়েছিলাম এখন কিন্তু আমাদের মাছটা খেতে হবে সেই জন্য মাছটা ফ্রাই করার জন্য এখন চুলাই নিয়ে এসেছি আর সবসময় কিন্তু মাছ ফ্রাই আমাদের বাসায় গরম গরম খেতে পছন্দ করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কেউ খেতে চাইবে না তো মাছটা এখন আমি ফ্রাই করে নিচ্ছি তেলাপিয়া মাছটা একদম উচমুচে করে ভেজে পেঁয়াজ উপরে দিয়ে কিছুটা দিয়ে যদি খাওয়া হয় গরম ভাতের সাথে আমার কাছে মনে হয় না যে আর কিছু লাগবে বাচ্চারা এইভাবে খেতেও পছন্দ করে স্টিম ফিশটা খেতেও পছন্দ করে তো আমার কাছে স্টিম ফিশটা কেন যেন ভালো লাগে না খেতে সেই জন্য ফ্রাই মাছটাই আমার কাছে খেতে সবচেয়ে ভালো লাগে তো একটা মাছ আমি ভেজে নিচ্ছি আর একটা মাছ আমি রেখে দিচ্ছি বিকেলের জন্য একটা মাছই কিন্তু খাওয়া হবে না মাছটা বেশ বড় ছিল সেই জন্য বিকেলের জন্য একটা মাছ রেখে দিচ্ছি আর এই যে মাছটা আমি এখন ভেজে নিচ্ছি এক পেট মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর এক পেট এখন ভেজে নিচ্ছি আর এভাবেই কিন্তু মাছটা ভেজে তারপর উপরে দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে গরম অবস্থাতেই কিন্তু বাচ্চাদের দিব খাওয়ার জন্য আর আমাদের জন্য তো সবজি আছে সেটার জন্য কোনো টেনশন নেই বাচ্চারা যেহেতু খেতে চায় না সেই জন্য তাদের জন্য একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি তো মাছটা আমার এখন অলরেডি ফ্রাই করা হয়ে গিয়েছে প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে নিয়েছি এখন টিস্যু পেপারের মধ্যে মাছটা তুলে নিচ্ছি আমি এরকম ফিশ ফ্রাই আপনাদের সাথে আরও অনেকবার শেয়ার করেছিলাম আপনারা অনেকে ট্রাই করেছেন যে আপু খেতে এত বেশি ভালো লেগেছে আসলে কিন্তু খুবই সুস্বাদু হয় গরম গরম মাছ ভাজা খেতে তো এখানে আমি টক রান্না করেছি করলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তার সাথে সাদা ভাত ফিশ ফ্রাই তার সাথে ছিল কাঁচকলার ভর্তা প্রথমে আমি ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি আর ভর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই যে সাথে ছিল ফিশ ফ্রাই গরম গরম তো শালিনকে এখন একটু হোমওয়ার্ক করাচ্ছি সে বসে হোমওয়ার্ক করে নিচ্ছে শালিন আর দুই তিন দিনের মতো ক্লাস করবে স্কুলে তারপর শালিন অনেক লম্বা একটা হলিডে পাবে তারপর মীরা হলিডে পাবে আসলে দুইজনের হলিডে কিন্তু একসাথে হচ্ছে না শালিনের হলিডে আগে তারপর মিরা হলিডে হবে তারপরও পাঁচ দিন একসাথে থাকতে পারবে দুজন মিলে যে কোনো জায়গায় যে হলিডে করতে পারবে তো দেখি আমরা কোথায় যেতে পারি যেহেতু ঠান্ডা পড়তেছে এখন বাংলাদেশে চেয়েছিলাম আমরা সাজেক যাবো তো শুনতেছি এখন নাকি সেখানে যুদ্ধ চলতেছে মানে অন্যরকম একটা পরিস্থিতি সেখানকার কক্সেস বাজারও তেমন বেশি যাওয়া যাবে না সেটা নিউজের খবর আর কি যে কোনো জায়গায় যাওয়ার আগে কিন্তু আমরা নিউজটা আগে দেখে নিই সবসময় তো সেখানে আর আমাদের যাওয়া হচ্ছে না এই বছর ক্যান্সেল দিয়ে দিয়েছি তো এখন ভাবতেছি গ্রামেই যাব কারণ বাচ্চারা গ্রামটা অনেক বেশি এনজয় করে অনেক বেশি পছন্দ করে তো হয়তো দেখি গ্রামে যেতে পারি গ্রামে সবচেয়ে বেশি ভালো হবে আর গ্রামে এখন প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে কি বলবো যে ধোঁয়া ওঠা পিঠা আছে না গরম গরম পিঠা খেতে এত বেশি ভালো লাগে পিঠা তো অবশ্যই খেতে হবে দেশে যে আর এবছর ন্যাচারাল কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করছি গ্রামের লোকগুলো আপনারা অনেক বেশি এনজয় করবেন আর অনেক বেশি ভালো লাগবে তো বিকালবেলা এখন আবার চলে এসেছি ফিশ ফ্রাই করার জন্য আমি চুলাতে যে সকাল মানে দুপুরবেলার যে তেলটা ছিল সেটার মধ্যেই আবার মাছটা ভেজে নিচ্ছি আর এই যে রসুন কুচিগুলো উপরে দিয়ে দিব আমি চেয়েছিলাম উপরে পেঁয়াজ দিব তো বাচ্চারা চাচ্ছে যে না পেঁয়াজ খাবে না তো যে রসুনটা ছিল সেটাই আমি উপরে দিয়ে দিয়ে দিচ্ছি তো বেলকুনিতে আমাদের কিছু গাঁদা ফুলের গাছ আছে সেগুলোর মধ্যে এখন পানি দিয়ে দিব আসলে গাছগুলো নিয়ে এসেছিলাম গত পরশু দিন মেবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগের মধ্যে গাছগুলো আমার এত বেশি ভালো লেগেছে আর ফুলের গ্রামটা খুবই সুন্দর সেজন্য ভাবলাম গাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিই আর এই যে আমার সুন্দর ফুল গাছগুলো এখন ফুল গাছের কাছে চলে এসেছে অনেক বেশি কষ্ট লাগতেছে ফুল গাছগুলো দেখে আসলে এত সুন্দর ফুল গাছগুলো নিয়ে এসেছি আর কীভাবে এগুলো দারান চাচা বাসায় দিয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে হচ্ছে বুঝতে পারলাম না দারুণ চাচা করেছে নাকি যে যে নার্সারি থেকে আমরা কিনেছিলাম ওই ছোটো ছেলেটাই হয়তো গাড়ির মধ্যে কীভাবে যেন দিয়েছে ফুলগুলো একদমই ভেঙে গিয়েছে ডালগুলো আমার একদমই ভালো লাগে না ফুল ছিঁড়তে ফুল কিন্তু গাছেই বানায় হাতে বানায় না তো সেই জন্য ফুল ছিঁড়তে চাইনি তারপরে ফুলগুলো যেহেতু এভাবে ভেঙে ভেঙে পড়ে আছে দেখতে ভাল লাগছে না সেই জন্য এগুলো কেটে রেখে দিচ্ছি আর এই ফুলগুলো যদি পানির মধ্যে রেখে দেওয়া হয় যেমন একটা ঝগে বা গ্লাসের মধ্যে পানি নিয়ে যদি একটু তোরা সাথে থাকবে এই ফুলগুলো যদি পানিতে ভিজিয়ে রাখা হয় আমার কাছে মনে হয় এক সপ্তাহের মধ্যে এই ফুলগুলো একদম ফ্রেশ থাকবে টাটকা থাকবে নষ্ট হবে না তো এখন আমি ফুলগুলা এই জন্যই ছিঁড়ে নিচ্ছি যে এগুলো কেটে তারপর সালমানের পড়ার টেবিলের উপরে রেখে দেবো গ্রামটাও আসবে আর দেখতেও ভালো লাগবে আর ফুলটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ থাকবে নষ্ট হবে না এই ফুলটা নষ্ট হতে অনেক বেশি টাইম লাগে তো ফুলগুলো ছিঁড়ে আমি সাইডে রেখে দিয়েছি আরও কিছু ফুল রয়ে গিয়েছে সেগুলো ভাবছে যে কেটে ফেলবো আর গাছের গোড়া এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর এই ফুলগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে দেবো এই ফুলগুলো কিন্তু একদম টাটকা থাকবে মানে গাছে যেমন আছে এরকমই থাকবে এক সপ্তাহের মতো ফুলগুলো একদমই নষ্ট হবে না এই যে গাছে আরও কিছু ফুল রয়ে গিয়েছে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে আছে সেগুলো আমার ছিঁড়তে একদমই ইচ্ছে করছে না তো এই যে ফুলগুলো দেখতে এত বেশি ভালো লাগছে কি বলবো শীতের ফুলের গ্রানটাই কিন্তু অন্যরকম তো দুইটা ফুল আমি ছিঁড়ে নিয়েছি সেগুলো একটু পানির মধ্যে ধুয়ে নিব। তার মধ্যে একটা গ্লাসে পানি নিয়ে এগুলো পানির মধ্যে বসিয়ে রাখব। আর এই ফুলগুলো কিন্তু অনেক দিন ভালো থাকবে একদমই নষ্ট হবে না এই যে ছোট একটা গ্লাসের মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে এখন আমি ফুলগুলো দিয়ে দিব। এই যেভাবে কিন্তু ফুলগুলো দিয়ে তারপর রেখে দেব টেবিলের উপর বা যে কোনো লিভিং রুমে ডাইনিংয়ের উপর যে কোনো জায়গায় কিন্তু এভাবে রেখে দিতে পারেন তো ফুলগুলো আমি যে গ্লাসের উপরে নিয়ে নিচ্ছি এখন নিয়ে যাচ্ছি সালমানের রুমে সালমানও কিন্তু ফুল অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম ওর রুমে নিয়ে রেখে দিই সালমানের পরা টেবিলের উপরে রেখে দিয়েছি ফুলটা যেরকম আছে এরকমই কিন্তু সাত দিনের মতো থাকবে একদমই কিন্তু নষ্ট হবে না আর যারা অনেক দিন সংরক্ষণ করতে চান তারা প্লাস্টিক মুড়িয়ে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তাতেও ফুলগুলা ভালো থাকবে তো অনলাইন থেকে আমি একটি ড্রেস অর্ডার করেছিলাম মীরার জন্য যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর তো ডিসেম্বরে কিন্তু একটা প্রোগ্রাম আছে মিরার স্কুলে তো সেই জন্য মিসরা বলেছি মিরাকে সাদা ড্রেস নেওয়ার জন্য তা আমি সবসময় শুনেছি যে ষোলোই ডিসেম্বরের মধ্যে গ্রিন অ্যান্ড রেড কালার যে কোনো শাড়ি বা ড্রেস পরা হয় তো ওদের স্কুলের প্রোগ্রামটা একটু অন্যরকম হবে ভাবছি এবছর সেই জন্য হয়তো হোয়াইট কালার ড্রেস নেওয়ার জন্য বলছে তো হোয়াইট কালার ড্রেস আমার বাসা আছে আমার আছে বাট মেয়েরা কিন্তু নেই হয়তো স্যালোয়ার আছে ওরা নেই ওনার আছে জামা নেই এরকম আর কি তো সেই জন্য ভাবলাম ওর জন্য একটা ড্রেস নেই তো ড্রেসটা খুঁজে বের করতে আমার অনেকটাই টাইম লেগে গিয়েছে যেহেতু হোয়াইট ড্রেস কিন্তু অত বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না ইচ্ছা আর তারপরেও আলহামদুলিল্লাহ পেয়েছি গতকাল রাতে অনেক পেজ দেখে তারপর একটা পেজ থেকে আমি এই ড্রেসটা নিয়েছি তাও মিরাকে দেখিয়ে কারণ ওর পছন্দ না হলে তো ওর ড্রেস একদমই পরবে না তো ওর কিন্তু পছন্দ হয়েছে ও চাচ্ছে একদমই হোয়াইট বলেছে টিচার হোয়াইটই নেবে তো সেই জন্য কিন্তু একদম হোয়াইট কালার ড্রেসটা নিয়েছি আমারও পছন্দ হয়েছে তা আজকেই কিন্তু এটা মেক করার জন্য দিয়ে দেবো যেহেতু হাতে তেমন বেশি সময় নেই আর কয়েকদিন মাত্র বাকি আট থেকে দশ দিনের মতো আর বাকি আছে তো তখন কিন্তু ওদের প্রোগ্রামটা শুরু হবে তো ওদের প্রোগ্রামে কিন্তু সবাই যাব আমরা আর ওদের প্রোগ্রামটা অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করবো কেমন হয় স্কুলের প্রোগ্রামটা সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো মীরাদের কিন্তু ফিল্ড ট্রিপ পড়েছে গাজীপুরে সেটা ফেব্রুয়ারি মাসে পড়েছে ফিল্ড ট্রিপেও মীরা যাবে ভাবতেছে তো দেখি ফিল্ড ট্রিপে আমি চেয়েছিলাম মেয়েরা সাথে আমরাও যাব তো স্কুল থেকে সেটা মনে হচ্ছে অনুমতি নেই তারপরও প্যারেন্টসরা কিন্তু যেতে পারে না আর আমি যাচ্ছি যে সামনে ওদের বাদ যাবে পিছনে আমরা যাব। তা হলে তো বাচ্চাকে একা ছাড়া যাবে না মিরা যেহেতু বাংলাদেশে ফার্স্ট টাইম ফিল্ড ট্রিপও কখনও যায়নি তো সেই জন্য ভাবলাম যে ওর সাথে আমরা সবাই মিলে যাব তো এখনও সেউর না যে আমরা যাব তো দেখি যদি যেতে পারি তাহলে সুন্দর একটা ব্লগও মেক করতে পারবো বা আপনাদের সাথেও শেয়ার করতে পারবো ভালো লাগবে আর কি সেই জন্য ভাবলাম যে দেখি মিরাকে ফিল্ড ট্রিপে দিব সেও কিন্তু যাওয়ার জন্য ইচ্ছুক যে বাংলাদেশে আমি কখনো ফিল্ড ট্রিপে যায়নি সব ফ্রেন্ডদের সাথে আমি যেতে চাই আরও যে ফিল্ড ট্রিপে যাবে ফিল্ড ট্রিপের পার পারসন প্রাইসটা নিবে স্কুল থেকে থ্রি টাকা মেবি তো মীরা বলতেছে যে আমাকে ফোর টাকা দিতে হবে স্কুলে আমি পে করবো তারপর আমাকে সেখানে যেতে হবে তো এখনও কিন্তু আমি কোনো সিদ্ধান্ত নেই যে তুমি দেখো তোমার সব ফ্রেন্ডরা যাচ্ছে কি না তার মধ্যে টিচারদের সাথেও আমি কথা বলবো তারপরে কিন্তু আমি তোমাকে সেখানে যেতে দেবো যেহেতু গাজীপুর কিন্তু অনেক দূরে আমাদের এখান থেকে মেয়েরা তো রাস্তাঘাটের ব্যাপার নিয়ে অত কিছু জানে না সেই জন্য সে হুট করে কিন্তু রাজি হয়ে গিয়েছে তো যাই হোক আর আমি এখন বিকেলবেলা চলে এসেছি কিচেনে একটা চা তৈরি করবো আজকে আর অনেক দিন পরে আজকে কেন জন্য ইচ্ছে করলো যে চা জাল করে খাবো সব সময় তো আমি চা মেথি তৈরি করি জাল করে চা খাওয়া হয় না সেজন্য ভাবলাম চা জাল করি তো প্রথমে আমি পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি আমি চায়ের পাতা চায়ের পাতাটাও আমি ফুটিয়ে নিয়েছি প্রায় দুই মিনিটের মতো যাতে করে ভালোভাবে কালারটা চলে আসে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ফুল ক্রিম মিল্ক ফুলকিরি মিল্ক পরে দিলে হয় কি কালারটা সুন্দরভাবে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসে তো সুন্দর একটা কালার চলে যখন এসেছে তখন আমি চোলাটা অফ করে দিয়েছি আমি কিন্তু এখনও চিনি অ্যাড করিনি যার যতটুকু পছন্দ ততটুকু পরিমাণ চিনি খেয়ে নেবে সেই জন্য আমি সবার কাছ থেকে জিজ্ঞেস করে নিব আগে যে কে কতটুক পরিমাণ চিনি খাবে তো সবার জন্য কিন্তু হালকা চিনি দিয়ে দিব আপনাদের ভাইয়া আর আমারটা হালকা চিনি হবে বাচ্চাদেরটা তো ফুল চিনি হতে হবে তা না হলে খাবেই না তো এই যে আমার চাটা এখন তৈরি করা হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া চা সে নিয়ে গিয়েছে বেলকুনিতে সে ওখানে বসে বসে খেয়ে নিচ্ছে আর আমি আমাদের চাটা এখন তৈরি করে নিচ্ছি তো বাচ্চাদের জন্য এক চামচ করে এই হয়ে যাবে এক চামচ করে চিনি দিয়ে দিচ্ছে আর আমারটার মধ্যে একদম কম পরিমাণে চিনি দিয়েছি বাচ্চাদের চায়ের সাথে বিস্কিট দিয়ে দিয়েছি সাথে রুটি ছিল সেটা দিয়েছি আর রুটি দিয়ে চা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে মুড়ি দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে চায়ের সাথে একটু বেশি পরিমাণে চিনি নিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন সেটা খেতে খুবই মজা হয় তা আমি যেহেতু চায়ের সাথে কম চিনি নিয়েছি হয়তো অত বেশি ভালো লাগবে না তবে আপনারা যারা মুড়ি দিয়ে ট্রাই করবেন তারা অবশ্যই কিন্তু চিনিটা একটু বেশি নেবেন তাতে খেতে ভালো লাগবে ছোটোবেলায় অনেক চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি সেটা শীতের বেলায় বিশেষ করে কম্বলের নিচে বসে মুড়ি দিয়ে চা দিয়ে খেয়েছি সেটা খেতে অনেক বেশি ভালো লাগতো তো সেই কথাটাই এখন মনে পড়ছে বারবার আর বসে বসে কিন্তু চা আর মুড়ি খেয়ে নিচ্ছি তার সাথে আমি এখানে রেডিমেড কিছু রুটি নিয়েছি সেই রুটিটা দিয়েও কিন্তু চা দিয়ে খাবো চায়ের মধ্যে বেশি করে চিনি দিয়ে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো সেটাও কিন্তু আমি ট্রাই করতেছি এখন আসলে বিকেলবেলা কিন্তু নাস্তা খেতে খুবই ভালো লাগে সবাই মিলে একসাথে বসে আর এই যে রুটিটা আমি এভাবে মরিয়ে নিব তার মধ্যে চা দিয়ে চুবিয়ে খেয়ে নেব। এই চাটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি মুড়ি রুটি তো আপনারা পছন্দ করলে খেতে পারেন আবার অনেকে অনেক ধরনের কমেন্ট লিখবেন যে এটা কোন ধরনের খাবার আপনি খেয়ে নিচ্ছেন তো আমার যেটা পছন্দ সেটা আমি খেয়ে নিচ্ছে আর কি তো যাই হোক আজকের ব্লগটা বিকেল পর্যন্তই সবাই ভালো থাকবে হাফেজ সবাইকে